ছোটটার কথা শুনে পোত্তাই বলে, সত্যি তো গ্রামে এত বড় একটা যজ্ঞ হলো, কিন্তু সেখানে তো মাধব কোথাও ছিল না। এরপরে এবি মাধবকে দেখে নিয়ে এলে কথা বলে, আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অঙ্কিত বারবার প্রত্যয়কে জোর করে জুনিকে খোঁজার জন্য। প্রত্যয় বলে, তুই এরকম করছিস কেন? তখন অঙ্কিত বলে, কারণ আমি জুনিকে ভালোবাসি। নীলাদ্রির চোখে পড়ে যায় যে সামনে কিছু লোকজন কিছু প্যাকেট নিয়ে যাচ্ছে। সেটা মাধবকে জিজ্ঞাসা করলে মাধব বলে, ও কিছু না, আমাদের এখানে ভালো মাছ পাওয়া যাই তো সেটাই নিয়ে যাচ্ছি। তখন এভি বলে, যদি খুব ভালো মাছ হয় তাহলে আমাকে বলো তো, আমারও তো একটা রেস্টুরেন্ট আছে। কথা বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে পাচক মশাই? কথা বলে, আসলে এখানে বেআইনি পাচার চলছে সেটাতে বুঝতে পারছিস না? এভি মাধবকে সন্দেহ করছে। সেটা বুঝতে পেরে মাধব ছেলেগুলোকে বলে যে প্যাকেট গুলো এদিকে নিয়ে আয় তো। তারপর প্যাকেট গুলো খুলে দেখে দেয় যে এখানে শুধুমাত্র মাছই আছে। মাধব যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কথা দেখতে পাই যে একটা বন্দুক মাধবের পকেট থেকে মাটিতে পড়ে গেল। কথা যখন আবার ভালো করে দেখতে যায় তখন দেখে যে বন্দুকটা সেখানে নেই। এদিকে বাড়িতে চিত্রা আর সমীর অঙ্কিতের বিয়ের ব্যাপার নিয়ে যখন কথা বলে, সেই সময় লেখা ঘরে এসে বলে, আমি প্রত্যয়ের জন্য একটা মেয়ে দেখছিলাম, কিন্তু অঙ্কিতের বিয়ে না দিয়ে তো আমরা প্রত্যয়ের বিয়ে দিতে পারবো না। সেই জন্য যেই মেয়েটাকে আমরা প্রত্যয়ের জন্য পছন্দ করেছি তার সঙ্গে যদি অঙ্কিতে বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হয়? মিহির বলে, আগে দেখো ওর মা ওর বিয়ে দিতে চায় কিনা। তখন চিত্রা বলে, বিয়ে তো আমি দেব, কিন্তু আমার পছন্দ করা মেয়ের সাথে। এদিকে আলমারি থেকে অঙ্কিতের জামা বার করতে গেলে সেটা ছিঁড়ে গেলে চিত্রা ভাই পেয়ে বলে যে, আজকে তো জন্মবারকে একবার ফোন করো। কিন্তু অঙ্কিত যখন ফোনটা তুলে না তখন চিত্রা ভাবে যে ও জুনির সাথে যে কিভাবে আছে, আমাকে খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিতে হবে। এদিকে মন্দিরে এসে যক্ষিণী মূর্তি দেখে কথার মনে পড়ে যায়, সেই মেয়েটা চাপা বলেছিল যে আমার বোনকে নাকি যক্ষিণী খেয়ে ফেলেছে। তারপর কথা যখন তার পায়ের কাছে একটা ঘুড় খুঁজে পায় তখন সে দুয়ে দুয়ে চার করে বুঝতে পেরে যায় যে এখানে মাধব জড়িত নেই তো। তারপর সে এবিকে বলে যে, আমার মনে হয় জুনি এ ব্যাপারে কিছু একটা জানতে পেরে গেছিল। এবি বলে যে, আমি তো প্রথম থেকেই বলছিলাম এই মন্দিরে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে, এসব যক্ষিণী ভূত এসব কিছু হয় না। তখনই মাথু সেখানে আসলে কথা জিজ্ঞাসা করে তাকে জুনির কথা। তার উত্তরে মাথু একটা ধাঁধা বলে, যেটা প্রথমে তো কথা বুঝতে পারে না কিন্তু পরে বুঝতে পারে, যে জলের রানী তো মাছ, আগামী পর্বে আমরা দেখতে পাবো। এবি দেখতে পায় যে মাছের পেট গুলো সেলাই করা আছে। তারপর মাছের পেট খুলে দেখতে পায় যে মাছের ভেতর দিয়ে পাচার চলছে। I see the fire in your eyes and makes me feel it takes me high, so bring it on, girl.